বেলুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার প্রতিবেশী ইরানে হামলা করেছে পাকিস্তান। এতে অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। রেড সিতে জাহাজে হামলার জবাবে ইয়েমেনে হুথিদের স্থাপনায় যৌথ বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। হুথি বিদ্রোহীদের আবারও বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। শুনানিতে বাধা দিলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে আদালত থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বিচারক লুইস কাপলান। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে লেখিকা ইজিন ক্যারোলের মানহানির দ্বিতীয় মামলার শুনানিতে তিনি এই হুমকি দেন। স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গাজার বর্তমান পরিস্থিতিকে হৃদয় বিদারক বলেও উল্লেখ করেন তিনি। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আশা করছেন, আগামী নির্বাচনে তরুণ ভোটাররা প্রেসিডেন্ট জো বাইডেনকে আবারও বেছে নেবেন। গাজার মানবিক সংকট নিরসনে বাইডেন প্রশাসন কাজ করছে জানিয়ে কামালা বলেন, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ। তীব্র শীতের কারণে সারা দেশে 37 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সড়কে বরফ জমে নানা দুর্ঘটনা ঘটেছে। এছাড়া দেশজুড়ে প্রায় 5,000 ফ্লাইট বিলম্বিত ও 1,100 ফ্লাইট বাতিল করা হয়েছে। টেক্সাসের ইউভেল্ডির এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলা চলাকালে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। বৃহস্পতিবার ডিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, হামলাকারীকে প্রতিহত করার আগে পুলিশ অযথা সময় নষ্ট করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে বিএনপির দালাল আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, টিআইবি বাংলাদেশ সরকার বিরোধী সংগঠন, তারা বিএনপির ওকালতি করে। দক্ষিণ সিরিয়ার আরমান শহরে সন্দেহভাজন বিমান হামলায় শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ইরান সমর্থিত জর্ডানের একটি চোরাচালানকারী মিলিশিয়া গ্রুপকে হামলাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে 9 উইকেটের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে নিশ্চিত করে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে লঙ্কানদের জয়ের পর দ্বিতীয়টি জিতেছিল জিম্বাবুয়ে। শেষ ম্যাচে 15 রানে 4 উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।